আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ফাহিম ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। নতুন নতুন পাঞ্জাবি পড়ছেন, কাহিনী কি? এই তো ভাই। আজকে কি গাড়ি দেখাবেন? টয়োটা হাইএস, গাড়িটির মডেল ইয়ার 2012 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2018। ওকে, টয়োটা হাইএস জিএল, গাড়িটি হোয়াইট কালারে রয়েছে এবং অসাধারণ কন্ডিশনের গাড়িটি রয়েছে। গাড়িটির মডেল ইয়ার 2012, রেজিস্ট্রেশন ইয়ার 2018। গাড়িটিতে প্রত্যেকটি হেডলাইট, প্রত্যেকটি গ্লাসই আপনারা অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন এবং গাড়িটিতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এবং মজার আর একটা ব্যাপার, গাড়িটিতে 14 ফেসলিফট করা রয়েছে। আচ্ছা। আর ভিতরে কালারগুলো একেবারে অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন এবং সাইডগুলো অনলি টাচ আপ করানো হয়েছে। তো স্বচ্ছন্দে আপনারা আদিবা কার সেন্টারে আসুন, গাড়িটিতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং দেখতেই পাচ্ছেন চাকাগুলো যথেষ্ট ফ্রেশ অবস্থায় ইনশাল্লাহ রয়েছে আমাদের কাছে, ফ্রেশ কন্ডিশনে আপনি পেয়ে যাবেন। এবং ইন্টেরিয়র একেবারে নতুন গাড়ির মতনই রয়েছে, অসাধারণ কন্ডিশনে ইনশাল্লাহ গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, ওয়াও। এবং গাড়িটিতে সিট কভার রয়েছে এবং অরিজিনাল ডুয়েল এসির জিএল, গাড়িটি অসাধারণ কন্ডিশনে রয়েছে এবং সিলিংগুলো একেবারে ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যদি দেখেন যে ভিতরে কালারটি এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। আচ্ছা, এবং ব্যাকলাইটগুলো আপনারা ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন, ব্যাক গ্লাসগুলো একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে এবং সুন্দর একটি ব্যাক ক্যামেরা রয়েছে এবং মনোগ্রামগুলো একেবারে অরিজিনাল গেটআপে রয়েছে। গাড়িটি ঢাকা মেট্রো ৬-১৯ সিরিয়ালের মিরপুর বিআরটিএ থেকে 2018-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। কত লিটারের ডিম ভিতরে? ১৭০ লিটার সিএনজি পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে, ১৭০ লিটার ভাই। আচ্ছা। পার্টিশনগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এবং অরিজিনাল ব্যাক গ্লাস রয়েছে, গাড়িটির প্রত্যেকটি গ্লাসই আপনারা অরিজিনাল কন্ডিশনে ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন। এবং গাড়িটির ডান সাইড যথেষ্ট ফ্রেশ কন্ডিশনেই আপনারা পেয়ে যাবেন, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটিতে। ওকে, চমৎকার। জি, অনেক সুন্দর কন্ডিশনে গাড়িটি রয়েছে একেবারে। টোটাল কয় সিট? ১২ সিটের গাড়ি ভাই, ১২ সিটের গাড়ি, কিন্তু হিসাব করতে গেলে আপনার ১৪ সিট পড়বে চোখে। আচ্ছা, কি কি অপশন আছে গাড়িটিতে? ডিভিডি ব্যাক ক্যামেরা রয়েছে বরাবরের মতন, অটো ট্রান্সমিশন, এই গাড়িটি ফুললি অটো অপশন, অরিজিনাল জিএল গাড়িটি। আর সিলিংগুলো মাশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং একটি বেবি সিট আপনারা গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, চলুন ইঞ্জিন কন্ডিশন দেখাই আপনাদেরকে। আচ্ছা, ইঞ্জিন তো ভিতরে, বনেটের সাইডটা একটু সামনের যে কন্ডিশনগুলো থাকে, সামনের যে লুকসটা রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। এবং বনেটের নিচটা আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে অরিজিনাল কালারে রয়েছে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আপনারা চাইলে আমাদের গাড়িটি নাবানা থেকে অ্যানালাইজ করে আমাদেরকে পেমেন্ট দিতে পারবেন, যেহেতু গাড়িটির প্রত্যেকটি গ্লাস আপনারা অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন, গাড়িটি একেবারে ফ্রেশ কন্ডিশনে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনাদের কনফিউশন থাকলে আপনারা চাইলে নাবানার থেকে অ্যানালাইজ করে আমাদেরকে পেমেন্ট দিতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে আবারও বলছি, গাড়িটির মডেল ইয়ার 2012 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2018। গাড়িটি মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে, যার নাম্বার ঢাকা মেট্রো ৬-১৯ সিরিয়ালের। গাড়িটিতে ১৭০ লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে এবং গাড়িটির ডকুমেন্টসগুলো ফুললি আপনারা আপ টু ডেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। গাড়িটির আস্কিং প্রাইস আদিবা কার সেন্টারে নির্ধারণ করা হয়েছে ২২,৮০,০০০ টাকা, তবে প্রাইস নেগোশিয়েবল, প্রাইস আলোচনা সাপেক্ষে কমানো যাবে। সেক্ষেত্রে আপনারা শোরুমে আসবেন, গাড়ি দেখবেন, টেস্ট ড্রাইভ দিবেন, অবশ্যই আমরা নেগোশিয়েট করবো প্রাইস। আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ২ নম্বর গেটের ঠিক অপোজিটে আদিবা কার সেন্টার। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার 0173115497। সময় দিয়ে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।